বায়রা আমার জাকির নায়ক সাহেবরে গালি দিছি, হ্যাঁ আপনারা কি বলবো, এই লোকটা এত নম্র ভদ্র, আমার ভাষা নাই আপনাদের বুঝাবার, চূড়ান্ত নম্র ভদ্র ডাক্তার জাকির নায়ক সাহেব ব্যক্তি হিসাবে চূড়ান্ত এক অমায়িক মানুষ। আমাদের ওলামাদের সাথে একবার বৈঠক হয়েছে, বলছে ভাই আমি শুধু ডাক্তার, আমি আলেম নয়, আমি কিছু গবেষণা করে উম্মতকে ইসলামের কিছু কথা বলি, দাওয়াত দেই। এখন কিছু সাংঘর্ষিক কথা তার লেকচার থেকে তার বক্তব্য থেকে এসে যাওয়ার কারণে আমাদের ওলামায়ে কেরাম কয়েকটা পয়েন্টে বলেছেন এই কথাগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যায়, মাইক লয়ে গালাগালি করবো নাকি? যদি একদিন দেখা হয় বসে হাসি মুখে সমাধান নেওয়ার চেষ্টা করব, সে যদি বলে ভুল হয়েছে খালাস, সে যদি বলে না কথাটা এরকম বলেছি এরকম না, সমাধান হয়ে গেল, আমি বাংলার সিফার মধ্যে গালাগালি করে কি লাভ হবে, উম্মত তার দ্বন্দ্বে পড়ে যাবে, কি দরকার আমার গালাগালি করার, হেদম দেখাবার কি দরকার। আল্লাহ হেদায়াত দান করুক।